আমি 12টা প্রাইভেট ব্যাংকের নাম লিখেছি যেখানে আশা করি আপনাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এই সব প্রাইভেট ব্যাংকেই রয়েছে। এখানে আমি এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো নিইনি, শুধুমাত্র প্রাইভেট ব্যাংকগুলো নিয়েছি। এখানে সবার প্রথম আমরা দেখাচ্ছি এক বছরের জন্য যদি তোমরা প্রাইভেট ব্যাংকে এফডি করো তো কত পার্সেন্ট রিটার্ন পেতে পারো, এটা গভর্নমেন্টের থেকে গভর্নমেন্ট ব্যাংকের থেকে বেটার হবে কি না এই ভিডিওর মাধ্যমে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সবার প্রথম বলে দিচ্ছি HDFC ব্যাংক, যেখানে তোমাদের জেনারেলদের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে 5.35, সিনিয়রদের জন্য দেওয়া হচ্ছে কিন্তু 5.85 করে। ইয়েস ব্যাংক, যেখানে 6% দিচ্ছে জেনারেল এবং 6.50 দিচ্ছে কিন্তু সিনিয়রদের জন্য। IDBI ব্যাংক, যেখানে 5.25 দিচ্ছে জেনারেলদের জন্য এবং 6% দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। কোটাক মহিন্দ্রা ব্যাংক 5.50 দিচ্ছে জেনারেল এবং 6 দিচ্ছে সিনিয়র সিটিজেন। IDFC ফার্স্ট ব্যাংক, যেখানে 6.25% দিচ্ছে জেনারেলদের জন্য এবং 6.75% দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। ইন্ডাসওয়ান ব্যাংক 6% দিচ্ছে আমাদের জেনারেলদের জন্য এবং 6.50% দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। ICICI ব্যাংক 5.35% দিচ্ছে জেনারেলদের জন্য এবং 5.85% দিচ্ছে সিনিয়রদের জন্য। ফেডারেল ব্যাংকে যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে সেখানে পাবে তোমরা 5.45%, সেটা দিচ্ছে কিন্তু জেনারেলদের জন্য এবং 5.95% দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। এরপর চলে আসি DCB ব্যাংক, বন্ধন ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক এবং RBL ব্যাংক। তো DCB ব্যাংকে দিচ্ছে 6.10% জেনারেলদের জন্য এবং 6.60% দিচ্ছে সিনিয়রদের জন্য। বন্ধন ব্যাংক, যেখানে অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে, বন্ধন ব্যাংকে কিন্তু 6.25% দিচ্ছে, সেটা জেনারেলদের জন্য এবং 7% দিচ্ছে কিন্তু তোমাদের সিনিয়রদের জন্য। অ্যাক্সিস ব্যাংকে 5.45% দিচ্ছে জেনারেলদের জন্য এবং 6.10% দিচ্ছে সিনিয়রদের জন্য। এছাড়াও রয়েছে RBL ব্যাংক, যেখানে 6.25% দিচ্ছে কিন্তু জেনারেলদের জন্য এবং 6.75% দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। তো এখানে যে কটা ব্যাংকের আমি নাম লিখে রেখেছি এবং এই যে 12টা ব্যাংক এখানে আমি লিখেছি, তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা ইন্টারেস্ট দিচ্ছে সেটা আমি রেড কালার দিয়ে লিখে রেখেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এক বছরের জন্য IDFC ব্যাংক, জেনারেলদের জন্য IDFC ব্যাংক এবং বন্ধন ব্যাংক এবং RBL ব্যাংক কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এবং সিনিয়রদের জন্য শুধুমাত্র বন্ধন ব্যাংক 7% ইন্টারেস্ট দিচ্ছে এক বছরের জন্য FD করলে। এবার চলে এসে আমরা, যদি আমরা 2 বছরের জন্য FD করি তাহলে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পেতে পারি? তো সবার প্রথম আবার সেই HDFC ব্যাংক, যেখানে জেনারেলরা পাবে 5.50% এবং সিনিয়ররা পাবে 6%। ইয়েস ব্যাংক, যেখানে জেনারেলরা পাবে 6.50% এবং সিনিয়ররা পাবে 7%। IDBI ব্যাংক, যেখানে 5.35% পাবে জেনারেল এবং 6.10% পাবে হলো সিনিয়ররা। কোটাক মহিন্দ্রা ব্যাংক, যেখানে 5.75% পাবে জেনারেলরা এবং 6.25% পাবে কিন্তু সিনিয়ররা। IDFC ফার্স্ট ব্যাংক, যেখানে 6.25% পাবে হলো জেনারেলরা এবং 6.75% পাবে কিন্তু সিনিয়ররা। এছাড়াও রয়েছে ইন্ডাসওয়ান ব্যাংক, যেখানে 6.50% পাবে হলো জেনারেলরা এবং 7% পাবে সিনিয়র সিটিজেনরা। ICICI ব্যাংক, যেখানে 5.50% পাবে হলো জেনারেলরা এবং 6% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এরপর চলে আসি ফেডারেল ব্যাংক, DCB ব্যাংকের ব্যাপারে। তো ফেডারেল ব্যাংকে কিন্তু 5.75% পাবে জেনারেলরা এবং 6.25% পাবে কিন্তু সিনিয়ররা। DCB ব্যাংকে 6.60% পাবে জেনারেলরা এবং 7.10% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। বন্ধন ব্যাংকে 6.50% পাবে কিন্তু জেনারেলরা এবং 7.25% কিন্তু পাবে সিনিয়র সিটিজেনরা। অ্যাক্সিস ব্যাংকে 5.70% পাবে কিন্তু জেনারেলরা এবং 6.35% পাবে সিনিয়ররা। RBL ব্যাংকে কিন্তু 6.50% পাবে কিন্তু জেনারেলরা এবং 7% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এখানে সবচেয়ে বেশি যারা ইন্টারেস্ট দিচ্ছে তারা হলো DCB ব্যাংক, যেখানে জেনারেলদের জন্য DCB ব্যাংক এবং RBL ব্যাংক বেস্ট 6.60 এবং 6.50% করে কিন্তু তোমাদের ইন্টারেস্ট দিচ্ছে। এছাড়াও বন্ধন ব্যাংকও রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংকও রয়েছে, 6.50 করে দিচ্ছে, কিন্তু 6.60 একমাত্র DCB ব্যাংক দিচ্ছে। যদি তোমরা আপনারা সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য DCB ব্যাংক বা বন্ধন ব্যাংক বেস্ট হবে এক বছর বা 2 বছরের জন্য, কারণ এখানেও বন্ধন ব্যাংক কিন্তু 7.25% করে দিচ্ছে সবার চেয়ে বেশি আপনারা যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। বা DCB ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো DCB ব্যাংকেও করতে পারেন, সেখানে আপনারা পাবেন 7.10%। এবার চলে যাই আমরা 5 বছরেরটা। এবার চলে আসি আমরা 5 বছরের জন্য যদি আমরা RD করি প্রাইভেট ব্যাংকে তো আমরা কীরকম ইন্টারেস্ট পাবো।
প্রাইভেট ব্যাংকের থেকে। তাহলে সবার প্রথম আবার সেই এইচডিএফসি ব্যাংক যদি আমরা 5 বছরের জন্য করি তাহলে জেনারেলরা পাবো 5.75% এবং সিনিয়র সিটিজেনরা পাবে 6.50%। ইয়েস ব্যাংকে 6.50 জেনারেলরা এবং 7.25 পাবে হলো সিনিয়র সিটিজেন। আইডিবিআই ব্যাংকে 5.75 জেনারেল এবং 6.50 পাবে সিনিয়র সিটিজেনরা। কোটাক মহিন্দ্রা বা কোটাক ব্যাংকে 5.90 পাবে জেনারেল এবং 6.40 পাবে সিনিয়র সিটিজেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে 6.50 পাবে জেনারেলরা এবং 7% পাবে কিন্তু সিনিয়র সিটিজেন। তারপর রয়েছে ইন্ডোস ওয়ান ব্যাংকে 6.50 পাবে জেনারেল এবং 7% পাবে কিন্তু সিনিয়র সিটিজেন। আইসিআইসিআই ব্যাংকে 5.75% পাবে জেনারেল এবং 6.50% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। ফেডারেল ব্যাংকে 5.75% পাবে জেনারেল এবং 6.40% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এরপর চলে আসি ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংকে 6.60% পাবে কিন্তু জেনারেলরা এবং 7.10% পাবে সিনিয়র সিটিজেনরা। বন্ধন ব্যাংকে কিন্তু 6.50% পাবে জেনারেল এবং 7.25% পাবে কিন্তু সিনিয়র সিটিজেন। এবং এক্সিস ব্যাংকে 5.75% পাবে কিন্তু জেনারেলরা এবং 6.50% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এবং লাস্ট হলো আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকে কিন্তু 6.30% পাবে জেনারেলরা এবং 6.80% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। এইখানে যদি ভালো রিটার্ন পেতে চাও তাহলে আবার সেই 5 বছরের জন্য কিন্তু বন্ধন ব্যাংক সবচেয়ে বেস্ট, যেখানে 7.25% কিন্তু ইন্টারেস্ট তোমাকে দেওয়া হবে সিনিয়রদের জন্য। এবং যদি তোমরা সিনিয়র না হও জেনারেল হও তাহলে ডিসিবি ব্যাংক সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে 6.60। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো তোমরা এখান থেকে ইন্টারেস্ট রেটটা চেক করে গিয়ে কিন্তু তোমরা অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু এফডিতে কিন্তু ফিল আপ করতে পারো, মানে এফডি তোমরা চালু করতে পারো। এছাড়াও যদি তোমাদের কাছে এই ব্যাংক না থাকে এবং ইয়েস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু তোমরা সিনিয়র সিটিজেনরা কিন্তু 7.25 ভালো একটা রিটার্ন কিন্তু পেতে পারো। তো আশা করি আমি আজকে যে প্রাইভেট ব্যাংকগুলো নিয়ে তোমাদেরকে বলেছি বা প্রাইভেট ব্যাংকের এফডি যে ইন্টারেস্টগুলো দেখিয়েছি এতে আর কোনো ডাউট নেই। যদি তোমাদের এছাড়াও কোনো ডাউট থাকে এই ব্যাংকগুলো নিয়ে তাহলে তোমার নিচে কমেন্টে জানাতে পারো। এছাড়াও আমি আগেও যে প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকে কীরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে অ্যাকাউন্ট সেটার আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, ওই ভিডিওটা একবার দেখে নাও এবং দুটো তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবে যে প্রাইভেট ব্যাংকে গভর্নমেন্টের থেকে অনেকটাই বেশি ইন্টারেস্ট কিন্তু দিচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে, এবং ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটি বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।